এটা ডাঙৰ প্ৰশ্ন দুটা হৈছে যে এফালে সুনীল গগৈ কোত আৰু আনহাতে হৈছে জাহাঙ্গীৰক কোনে হত্যা কৰিলে ঘাতক কোন এই গুটেই প্ৰসংগখিনি তেতিয়া আৰক্ষীৰ জোৰদাৰ গতিত অভিযান চলি আছে সুনীল গগৈৰ ঘৰত পুত্ৰক লৈ সুনীল গগৈ আৰক্ষীয়ে তদন্ত কৰি আছে আৰু বিভিন্ন হয়তো তাত সামগ্ৰী ইতিমধ্যে সংগ্ৰহ কৰিছে আৰক্ষীয়ে সন্দেহজনক কিছু হয়তো তথ্য তেওঁলোকে পাইছে আৰু এই মুহূৰ্তত আমি আন কিছু দৃশ্যাংশ আপোনালোকক দেখুৱাইছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰলৈ যাম ঢকুৱাখানাৰ পৰা আমাৰ সৈতে সঞ্জীৱ লাহনৰ দীপাংকৰ দাস দুয়োগৰাকী সংযুক্ত হৈছে দীপাংকৰ আপোনাৰ ওচৰলৈ প্ৰথমে আহিছোঁ চাওক দীপাংকৰ কেনেকুৱা ধৰণৰ এটা হত্যাকাণ্ড হ'ব লাগিব যিগৰাকী ব্যক্তিৰ সৈতে ইমানদিনীয়া চিনাকি অত্যন্ত বিশ্বস্ত বা ৰাজমিস্ত্ৰীৰ সৈতে এজন ঠিকাদাৰ এজন ৰাজমিস্ত্ৰী তেওঁলোকে কাম কাজ কৰি নিয়ে সেইগৰাকী ব্যক্তিক নিজৰ ঘৰত থাকিবলৈ দিছে আৰু সেইগৰাকী ব্যক্তিৰ মৃতদেহ চুমনিখনত সেই কেইশমান 300 মিটাৰ দূৰত সেইখন সেইগৰাকী ব্যক্তিৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছে আনকি হয়তো এই জাহাংগীৰৰ পৰিয়ালেও যিহেতু ভাতৃও লক্ষীমপুৰতে থাকে তেওঁলোকে হয়তো কল্পনা কৰিব পৰা নাছিলে যে ঘাতৰ কোন হ'ব পাৰে আৰু এটা ঘটনাৰ টুইষ্ট আহিব জাহাংগীৰৰ ভাতৃ জেহেৰুলে এখন কেতা নিজাববীয়াকৈ এটা গোচৰ ৰুজু কৰিব পাৰে এইটো এটা ডাঙৰ ডেভেলপমেণ্ট বুলি এই মুহূৰ্তত মই কৈছোঁ কাৰণ যদি জেহেৰুলে এটা নতুনকৈ গোচৰ জাপি দিয়ে সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত তেওঁৰ ভাতৃক হত্যাৰ সন্দৰ্ভত যদি এটা নতুন গোচৰ দি দিয়ে তেতিয়াহ'লে মই পুনৰ উল্লেখ কৰিম যে লখিমপুৰ আৰক্ষীৰ অন্তৰ্গত ঢকুৱাখানা আৰক্ষী থানাত আৰু এটা গোচৰ ৰুজু হ'ব এই পাৰ্টটোৰ মই কথা বৰ্ণনা কৰিম কিন্তু তাৰ পূৰ্বে মই ক'ব বিচাৰিছোঁ যে যোৱা 18 দিনলৈকে আমি সেইগৰাকী ব্যক্তিক সুনীল গগৈ বুলি আমি জনাই আছিলোঁ আমি নিজে সেই বিষয়ৰ মাজত আমি এক প্ৰকাৰ সোমাই পৰিছিলোঁ কিন্তু যোৱাকালি যেতিয়া ডি এন এ ৰিপৰ্ট আহিলে তাৰপিছত সমগ্ৰ বিষয়টো যেতিয়া স্পষ্ট হৈ পৰিল যে এইটো মৃতদেহ জাহাংগীৰৰ বুলি কিন্তু তাৰ কিছুদিন পূৰ্বে কিন্তু যদি চোৱা যায় তেতিয়াহ'লে এই বাসগৃহলৈ খুদ ৰাজ্যৰ ডি জি পি আৰক্ষী সঞ্চালক প্ৰধান আহি উপস্থিত হৈছিল ৰাজ্যৰ মন্ত্ৰী ৰণোজ পেগু আহি উপস্থিত হৈছিল আহি পৰিয়ালক সমবেদনা জ্ঞাপন কৰিছিল বিভিন্ন আৰ্থিক অনুদানেৰে এই পৰিয়ালটো কিবা প্ৰকাৰে যাতে কাজ সকাম এই ধৰণৰ যাতে কাৰ্যসূচীসমূহ যাতে সুকালমে পৰিচালনা কৰিব পাৰে তাৰ প্ৰতি এক প্ৰকাৰ লক্ষ্য ৰখা আমি দৃষ্টি আমি নিবদ্ধ কৰি ৰাখিছিলোঁ কিন্তু আজিৰ সময়ত যদি আমি চোৱা যায় তেতিয়াহ'লে সেইটো বাসগৃহতে খুদ লখিমপুৰ আৰক্ষীয়ে এইবাৰ অভিযান চলাইছে লগত সেইটো অভিযুক্তক লৈ অহা হৈছে যি অভিযুক্তক এক প্ৰকাৰ সজোৱা হৈছে যে পিতৃৰ হত্যাত সেইগৰাকী পুত্ৰ বা পত্নী জড়িত থাকিব পাৰে সেই সন্দেহ কৰি এইদৰে বৰ্তমান আৰক্ষীয়ে এটা অভিযান চলাই বৰ্তমান এইদৰে বিভিন্ন সংখ্যক সামগ্ৰী বৰ্তমান বাসগৃহৰ চৌহদৰ পৰা ভিতৰৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিছে কিন্তু আচৰিত যে বৰ্তমান সেই জব্দ কৰা সামগ্ৰীসমূহ প্ৰত্যক্ষদৰ্শীৰ সন্মুখত হস্তাক্ষৰ সংগ্ৰহ কৰি বৰ্তমান ভিডিঅ'গ্ৰাফীৰ জৰিয়তে আৰক্ষীয়ে সেইসমূহ সামগ্ৰী জব্দ কৰা বুলি আমি জানিব পাৰিছোঁ কিন্তু খুব দুৰ্ভাগ্যজনক আটাইবোৰ খবৰ কাৰণ এটা সন্দেহ কৰি থকা হৈছে যে যদি প্ৰকৃততে জাহাংগীৰক যদি সুনীলৰ পৰিয়ালে হত্যা কৰিছিলে তেতিয়াহ'লে প্ৰথমে হয়তো এই ঘৰটোৰ ভিতৰতে প্ৰথমে হত্যা কৰি ল'ব লাগিব তাৰপিছত এই বাসগৃহৰ পৰা 150 বা 200 মিটাৰৰ আঁতৰত যি সেই টুকুৰা স্থানত নি হয়তো জ্বলাই দিয়াৰ নিচিনা ঘটনা সংঘটিত হ'ল গতিকে এই ধৰণৰ এটা প্ৰিলিমিনেৰী বা আমি প্ৰাথমিক অনুসন্ধানৰ ক্ষেত্ৰত বৰ্তমান বৰ্ণনা কৰিছোঁ কিন্তু এই মুহূৰ্তলৈকে যদি চোৱা যায় তেতিয়াহ'লে প্ৰায় 1.5 ঘণ্টা সময় উকলি গৈছে এই মুহূৰ্ততো সেই বৃহৎ আৰক্ষীৰ দলটোৱে য'ত এক প্ৰকাৰ নেতৃত্ব দিছে অপৰাধ অনুসন্ধান শাখাৰ লখিমপুৰ জিলাৰ শীৰ্ষ আৰক্ষী বিষয়াই সেই নেতৃত্ব দিয়া দলটো বৰ্তমানৰ বাসগৃহৰ ভিতৰত আৰক্ষীয়ে যিসমূহ সামগ্ৰী জব্দ কৰিছে সেই জব্দ কৰা সামগ্ৰীসমূহ তেওঁলোকে আইনৰ মাজেৰে তেওঁলোকে সংগ্ৰহ কৰি থকাৰ এক প্ৰকাৰ তথ্য আমি লাভ কৰিছোঁ কিন্তু সুনীল গগৈ ক'ত থাকিব পাৰে সেই দিশেৰে কিবা সূত্ৰ বা সেই দিশেৰে কিবা তথ্য আপোনালোকৰ হাতলৈ আহি পৰিছে নেকি নিশ্চয়কৈ আৰক্ষীয়ে যিহেতু প্ৰাইম একিউজ মূল অভিযুক্ত আৰক্ষীয়ে বিচাৰিবলৈ যত্ন কৰিছে ইতিমধ্যে চাওক গীতাশ্ৰী আমি ৰাতিপুৱা পত্নীক অৰ্থাৎ সুনীল গগৈৰ পত্নীক আমি বাৰম্বাৰ সেই প্ৰশ্নটো কৰিছিলোঁ যে কিবা সন্ধান লাভ কৰিছে নেকি বা কিবা যোগাযোগ হৈছে নেকি বা কিভাৱে গোটেই ঘটনাটোক লৈ কিন্তু যোৱা 2 বা 3 দিন বা যোৱা 18 দিন ধৰি যদি আমি লক্ষ্য ৰাখোঁ তেতিয়াহ'লে পত্নীয়ে বিভিন্ন সংখ্যক মন্তব্য দি যেন কিছু সমগ্ৰ ঘটনাক যেন মটিভেট কৰাৰ নিচিনা ঘটনা সংঘটিত কৰিছিল আজি পুৱা যেতিয়া সুধিছিলোঁ কোনো ধৰণৰ যোগাযোগ নথকা বুলি কৈছে যোৱাকালি সেই পৰিয়ালটোক আৰক্ষীয়ে জেৰা চলাইছিল ঘৰত আহি তাৰপিছত তেওঁলোকক আজি থানাত হাজিৰ হোৱাৰ বাবে নিৰ্ধাৰিত যি 10 বজাৰ সময় নিৰ্ধাৰণ কৰি দিছিল ঠিক 10:02 থকাৰ সময়ৰ পূৰ্বেই তেওঁলোকে গৈ ঢকুৱাখানা আৰক্ষী থানাত গৈ উপস্থিত হৈছিল তাৰপিছত যদি এতিয়ালৈকে চোৱা যায় তেতিয়াহ'লে 5:00 মাত্ৰ কিছু সময় বাকী কিন্তু 5 বজালৈকে সেইগৰাকী সুনীল গগৈৰ পত্নী তেওঁৰ ভাতিজা তেওঁৰ যি মাতৃ বৰ্তমানো কিন্তু ঢকুৱাখানা আৰক্ষী থানাৰ চৌহদৰ ভিতৰত কেইবাটাও কোঠাত তেওঁলোকক জেৰা চলাই থকা হৈছে পুত্ৰ বৰ্তমান যিগৰাকী পুত্ৰক সেই পুত্ৰক আৰক্ষীয়ে বৰ্তমান লগত লৈ আহি এইদৰে বৰ্তমান অভিযান চলাই আছে গতিকে নতুন নতুন পৃথকে পৃথকে যিহেতু পুত্ৰক বৰ্তমান লৈ অনা হৈছে বাকী কেইজন ঘৰ সেই ঘৰটোত
থকা বাকী কেজন সদস্য বর্তমান থানাত আছে, তাতো হয়তো আরক্ষীর জেরা সম্মুখীন হয়েছে। দুটা দলত বিভক্ত হয়ে আরক্ষী তদন্ত প্রক্রিয়া আগবাই লো গেছে, হয়তো একলগে বহুয়াইও অভিযুক্তক বা সন্দেহ যার উপর হয়েছে আরক্ষী হয়তো সোধা পোছা করব পড়ে। স্বাভাবিকতে আমি দেখি আগে পিছিয়ে এনেকা ধরনের ঘটনাবুর ঘটে দীপাঙ্কর, কিন্তু এই ক্ষেত্র এই ঘটনা এই কেস ক্র্যাক করবলে আরক্ষী কিন্তু খুব একটা ওয়াটার টাইট কেস একটা বা অপরাধীক ধরবলে একটা ওয়াটার টাইট কেস একটা কিন্তু আরক্ষী করব লাগিব প্রত্যেক ক্লু প্রত্যেক তথ্য একলগ করে। আচ্ছা, এই মুহূর্তে কিছু একটিভিটিস দেখাইছো আমি, ভিডিও জার্নেলিস্ট অঞ্জনে দেখাই আছে যে বর্তমানও ভিডিওগ্রাফি করে থাকা হয়েছে আর হয়তো নতুন কিছু তথ্য লাভ করেছে, যার বাবে কিছু মুভমেন্ট করা আমি দেখবলে পাইছো। আরক্ষীয়ে কিছু সামগ্রী জব্দ করেছে, হে আমি ইতিমধ্যে আমি দর্শকসকলক জানাইছো। কিন্তু এই যে মুহূর্তে এই ঘটনাটি সংঘটিত হয়ে আছে, এই মুহূর্তে আমি একটা কথাই বর্ণনা করব বিচার দর্শকসকলক, যে সুনীল গগৈর পত্নীক পৃথকে জেরা চলাই থাকা হয়েছে, মাতৃক জেরা চলা হয়েছে পৃথকভাবে, ঠিক একদরে তোর যে ভাতিজা যেগী জয়ন্ত গগৈ তেওঁকো জেরা চলা হয়েছে, ঠিক একদরে যেগী পুত্র সৌরভ গগৈ তেওঁক সেপারেটলি আরক্ষী লৈ আহি বর্তমান এইদরে বাসগৃহের ভিতর তেওঁক বর্তমান জেরার সম্মুখীন করে বিভিন্ন ধরনের একটা যে প্রাইম একিউজডর যে একটা লক্ষণ থাকে সেই লক্ষণের মতে গতিবিধি বর্তমান আরক্ষীয়ে অনুসরণ করে বর্তমান বিভিন্ন সংখ্যক সামগ্রী বর্তমান জব্দ করা বলে আমি খবর লাভ করছো। কিন্তু পুনের কম আমি যে স্থানত উপস্থিত আছো, যদি অঞ্জনে ক্যামেরাটো কিছু লেফট সাইডে প্যান করে তাহলে আমি পুনের কম যে এই স্থানের মাত্র 150 মিটার দূরত্ব এখন এখন মুকলি যখন পথার আমি হয়তো দর্শকসকলক দেখবলে সক্ষম হম, সেই ঠাইটুকুরাতে সেই জাহাঙ্গ মৃতদেহ উদ্ধার হয়েছিল, অতি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, প্রথমে শিরচ্ছেদ করা হয়েছিল, তারপর শরীরত জুই লগাই দিয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তলৈকে সেই যে ছিন্ন মুন্ড সেই মুন্ড কিন্তু আরক্ষীয়ে বিচারি নোপাতো এক প্রকার দুর্ভাগ্যজনক বা আরক্ষীর বাবে ডাঙর প্রত্যাহ্বান সমগ্র ঘটনাটুক লৈ। এই মুহূর্তে মোর লগত আমার সতীর্থ লক্ষিমপুরের সতীর্থ সাংবাদিকগৰাকী আছে, আমি তোর সহ কিছু হয়তো কথা পাতিম, কি ভাবিছে বর্তমান আর কিমান সময় লাগবে আরক্ষী? এই মুহূর্তে আমি প্রত্যক্ষ করছো জয়ন্ত প্রত্যক্ষ করছো যে সুনীল গগৈ যেগী ককায়ক ককায়কর ঘরের ভিতর ইতিমধ্যে আরক্ষীয়ে তালাচী চলাইছে, অর্থাৎ আরক্ষীয়ে কোনো সুরুঙা এৰি থৈ যোৱা নাই, আরক্ষীয়ে কোনো সুরুঙা এৰি থৈ যোৱা নাই। আমি দেখাই আছো যে ইতিমধ্যে সুনীল গগৈ ঘরের ভিতরপা ওলাই আহি ঘরের বাড়ি হেন্ডালির তল বা ঘরের যে শ্রমিক থাকবলে শ্রমিক থাকিবৰ কারণে যেটো ঘর ব্যবহার করে শ্রমিক থাকিবৰ কারণে যেটো ঘর বনাই দিছিলে সেই ঘরটো আর বাড়ির চুকে কোনে আসলে তদন্ত তালাচী চলাইছিলে। আর তারপর এতিয়া সুনীল গগৈ যেগী জ্যেষ্ঠ ভাতৃ জ্যেষ্ঠ ভাতৃর ঘর ইতিমধ্যে তালাচী চলাই থাকা পরিলক্ষিত হয়েছে। আরক্ষীয়ে যত সম্ভাব্য সকলো স্থানলৈকে আরক্ষীয়ে তাতে তালাচী চলাই থাকা পরিলক্ষিত হয়েছে। আর কিছু ক্লু পাইছে বলে আমি আমার চকুর আগত যে দৃশ্য তারপর আমি অনুমান করছো যে আরক্ষীয়ে কিছু ক্লু পাইছে, ইয়াত কিছু তথ্য প্রমাণ হয়তো পাইছে, আর এতিয়াও কিন্তু খুব কম সময়ের ভিতর ওলাই আহিব, খুব কম সময়ের ভিতর তারপর ওলাই আহিব। সুনীল গগৈ জ্যেষ্ঠ ভাতৃর ঘর এতিয়া ভিতর তালাচী চলাই থাকা পরিলক্ষিত হয়েছে। আর আছে প্রায় দেড় ঘন্টার সময় ভিতর ইতিমধ্যে সুনীল গগৈ ঘরের আশে পাশে থাকা সম্ভাব্য সকল স্থানত তালাচী চলাইছে, আর আরক্ষীয়ে তথ্য প্রমাণসহ আমার বিশ্বাস আরক্ষীয়ে তথ্য প্রমাণসহ তারপর ওলাই আহিব খুব কম সময়ের ভিতর। আর মানে বর্তমান যে দৃশ্য দেখে আছো আমার দর্শকসকলক, সেই সুনীল গগৈ ঘরের কাষতে থাকা সুনীল গগৈ যিজন জ্যেষ্ঠ ভাতৃ ঘর ইতিমধ্যে ভিতর তালাচী চলাই থাকা পরিলক্ষিত হয়েছে। আর আছে সুনীল গগৈ পুত্র সৌরভ গগৈ, যে চাওক যে আরক্ষীয়ে কোনো ধরনের ক্লু এতালেকে এই থৈ নাযায় ইয়াৰ পৰা, তথ্য প্রমাণ যথেষ্ট পাইছে, গোটেইখিনি ক্লু হয়তো আরক্ষীয়ে বুটলিছে একালগে। দীপাঙ্কর আর সঞ্জীব, দীপাঙ্কর সঞ্জীব দুয়োগৰাকী আপোনালোকে নন স্টপ আমাক সেই দৃশ্যাংশ দেখুৱাই গৈ আছে। ইয়াৰ মাজতে মই সঞ্জীব বিশেষকৈ সুধিম আপোনাক যে এই জাহাঙ্গীৰৰ ভাতৃ লক্ষীমপুৰত থাকে জাহাঙ্গীৰৰ ভাতৃ, তেওঁৰ কিবা শেহতীয়া আপডেট, তেওঁৰ সৈতে কিবা কথা বতৰা হৈছে, তেওঁ কিবা ভাষ্য দিছে বা তেওঁ কিবা গোচৰ ৰুজু কৰিম তেনেকুৱা ধৰণৰ কথা কিবা ওলাইছে? ভাতৃ জেহেরুলে হয়তো সুকীয়া একটা গোচর রুজু করব পারে, যেটা নাকি যেহেতু প্রথমবার প্রমাণ হলে একটা ডিএনএ টেস্টর পিছত মৃতদেহটো আসলে জাহাঙ্গীরৰ মৃতদেহ আসলে, তেতিয়াহলে নিতান্তই সেটা একটা গোচর রুজু করব। আর বর্তমান জেহেরুল আছে ঢকুয়াখানা আরক্ষীর তত্ত্বাবধানত জেহেরুল আছে, আর জেহেরুলক ডাঙর কথা একটা কব বিচারিছো চাওক গীতাশ্রী, জেহেরুল যেটো ঘরত থাকি যেটো ভাড়াঘর আসলে সেই ভাড়াঘরেরপরা কিন্তু জেহেরুলক ইতিমধ্যে মালিকে ওলাই যাবর কারণে নির্দেশ দিছে, এটা একটা অতি ডাঙর কথা। আর আমার তত্ত্বাবধানত আমি যতন আছি যত্ন করছো যাতে তথ্য প্রমাণসহ যেটো হত্যাকাণ্ড সেটো প্রমাণ হোক বা কোনো সকলে ন্যায় পাওক জাহাঙ্গীরে ন্যায় পাওক, তার কারণে আমি জেহেরুলক যথেষ্ট সহায় করছো আর তেখেতক আরক্ষীর যে তত্ত্বাবধানত থাকার একটা নিশ্চয়তা আমি প্রদান করছো। ডাঙর কথা যে ঢকুয়াখানা জেহেরুল অকমান যেহেতু জাহাঙ্গীরৰ পৰিয়ালৰ কথা উত্থাপন হয়েছে, জাহাঙ্গীরৰ পৰিয়ালৰ কিছু ভাষ্য আছে সেয়া দর্শকৰ বাবে আগবঢ়াম। আমার ধুবরী প্রশাসন কি হয়ে আছে নাকি, কেউ আজিলেকে ইয়াত অহা নহল,
ইয়াত কিবা রহস্য আছে নেকি? আমার এতিয়া সন্দেহ হয়ে আছে, কিয় আর কি ইয়াত অহা নাই? আই কেন বুঝখিনি লব লাগিছিল? ইমান বড় একটা ডাঙর ঘটনা হয়েছে, নির্লজ্জ আর লোমাহকর ঘটনা। ঢোকাল কথাটা ক্লিয়ার হয়ে গেল, তারপিছতে যে সরকারের পৰা যে মানে প্রশাসন বা এডমিনিস্ট্রেশন অহা নাই, সার্কেল অফিসার অহা নাই, আপনার যে ইমান কষ্ট করে আছে আপনার মানে ধন্যবাদ জ্ঞাপন করেছো। এই হত্যাকাণ্ড তো পরিকল্পিত হত্যাকাণ্ড, আমি সকলেই জানো। আমার ইসলাম ধর্মের একটা সিস্টেম আছে যে জানাজার সিস্টেম, কফন সিস্টেম, মাটি দেওয়ার সিস্টেম। গতিকে আমি আপনার জড়িয়ে সরকারকে আহ্বান জানাইছো যে অতি সোনকালে তার মুন্ডটা তো পোয়া নাই, আমি সৎকার যেটা আমার ইসলামিক সিস্টেম এটা আমি করি। গোটেই ঘটনাটোর তদন্ত এই ধরনের আরক্ষী অব্যাহত রাখিছে আর আমি ননস্টপ কভারেজ আমি অব্যাহত রাখিম। ইয়ার সঙ্গে বিদায় লোক এটার বাতরের পর নমস্কার।